আবারও ভারত চীন দ্বন্দ্ব প্রকাশ্যে এবার অর্থনৈতিক ক্ষেত্রে ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ভিটামিন সি এর উপর শুল্ক বসানোর জন্য সুপারিশ জানালো ডিজিটিআর যা মূলত চীন থেকে ভারতে রপ্তানি করা হয় ডিজিটিআর জানিয়েছে চীন থেকে ভারতে আমদানি করলেও তার দাম রয়েছে দেশের আভ্যন্তরীণ বাজার মূল্যের চেয়ে অনেকটাই কমে আর যে কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প আর সেই কারণে পাঁচ বছরের জন্য শুল্ক আরোপের আর্জি জানিয়েছে তারা শুল্ক বসানো প্রধান লক্ষ্য ব্যবসায় মসৃণতা এবং বিদেশের সঙ্গে দেশের বাণিজ্য সম্পর্ক সঠিক পরিকাঠামো মেনে তৈরি করা তাই ডিজিটিআর এই আর্জি যদি মেনে নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই চাঙ্গা হবে দেশে উৎপাদনকারীরা কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় এমনিতেই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয় বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে চীনের মতবিরোধের কথা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে এর মধ্যে যদি আবার শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ভারত চীন বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ